আজকের ভিডিওটি যারা রাইডিং করতে পছন্দ করেন পাশাপাশি যারা স্টান্ট করতে পছন্দ করেন তাদের জন্য। অল্প দামে আমাদের সাইকেলের জন্য কিছু অ্যাক্সেসরিজ পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে আমাদের কেন অ্যাক্সেসরিজ দরকার হয়। একটা কথা কি, ছোট সমস্যা থেকে বড় সমস্যার সৃষ্টি হয়। যেমন সাইকেলের অনেক ছোট ছোট জিনিসের সমাধান আসলে এই অ্যাক্সেসরিজের মাধ্যমে করা হয়। যেমন আপনি একটা এমটিবি সাইকেল কিনলে কিন্তু সেটাতে কোনো অ্যাক্সেসরিজ পাবেন না। অ্যাক্সেসরিজ বলতে যদি আপনার এক্সট্রা হর্ন লাগে, এক্সট্রা লাইট লাগে, এক্সট্রা সিট কভার লাগে, আরো ইত্যাদি অ্যাক্সেসরিজ আছে। তো এটা সমাধানের জন্য আপনাকে আলাদাভাবে অ্যাক্সেসরিজ কেনা লাগবে। আপনাদের ভিতরে অনেকেই আছেন নতুন সাইকেল কেনার পরে রাইডিং করতে চান বা রাইডিং করতে অনেক পছন্দ করেন, তো ওই ক্ষেত্রে কি হয়, সাইকেল কেনার পরে সিটে বসে মজা পাওয়া যায় না। এই ক্ষেত্রে একটা নতুন সিট এক্সট্রা ভাবে আপনি কেনেন, প্রথম প্রথম আপনার এই সিটগুলোতে বসতে অনেক অসুবিধা হয়। তো যার কারণে মনে করেন যে যদি একটু গদি হয়, নরম হয়, তাহলে আপনার জন্য কমফোর্টেবল হয়, এই ক্ষেত্রে আপনি এই সিটটা ইউজ করতে পারেন। আমার যখন 2017 সালে যে সাইকেলগুলো ছিল তখন আমি এই সিটগুলো ইউজ করতাম। তো আমরা ছিল সিটটা পরাই দিই। এই সিটটা পরানোর পরে এখানে টাইট দেওয়ার জন্য একটা মানে লক পাবেন, তো এটা টাইট দিলে হয়ে গেল আপনার সিটটা একদম ফুল কমফোর্টেবল। এই বাইসাইকেলের সিট কভারগুলোর প্রাইস আমি বলে দিই, এগুলো ছিল 150 টাকা করে, কিন্তু অনেক জায়গাটায় এগুলো 250 টাকা করে বিক্রি হয়, তো আমি আপনাদের 100 টাকা বাঁচাই দিলাম। দুই নম্বর বাইসাইকেলের অ্যাক্সেসরিজে থাকতে হচ্ছিল সাইকেলের সাসপেনশন কভার। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিমানোর একটা কভার। তো এইটা মূলত আমি হচ্ছে যে এখানে ইউজ করি। বাংলাদেশে অনেক স্ট্যান্ডার্ডার বলেন অনেকেই আছে সাসপেনশনের কভার ইউজ করে না, কী কারণে, কারণ একটা সাইকেল যখন সাসপেনশন লাগানো হয় 5-6 হাজার টাকার একটা সাসপেনশন লাগানো হয়, সেক্ষেত্রে কেউ চায় না যে এখানে একটা কভার লাগিয়ে আমার সাসপেনশনটা আসলে সবাই দেখুক, সবাই এইটা চায়। তো যার কারণে অনেকে এটা লাগায় না। তো আমি 2 দিন যাবৎ আমার সাসপেনশনটা খুলে ফেলেছি, মানে কভারটা খুলে ফেলেছি। এর আগের যে কভারটা ছিল সেটা একদমই জঘন্য অবস্থা, যার কারণে আজকে আমরা একটা হচ্ছে যে কভার লাগাবো। তো এই কভারটা অবশ্যই লাগাবেন, কেননা এই কভারটা প্রাইস বেশি না, কিন্তু আসলে ছোটো ছোটো জিনিস থেকে কিন্তু আসলে বড় কিছু মানে দুর্ঘটনা ঘটে। যেমন আমি একটা কথা বলি, এই যে আমার এই সাসপেনশনের যে কভারটা আছে, যে কভারটা ছিল এর আগেরটা, লাগার পরে বৃষ্টির ভিতরে এটা এর ভিতরে পানি ঢুকছে, আমি কিন্তু আসলে জানি না যে এর ভিতরে পানি ঢুকে এখানে জমাট হয়ে থাকে। জমাট হওয়ার পরে এই যে যে এর ভিতরে যে পাইপটা আছে এখানে কিন্তু জং ধরে যায়, যার কারণে আমি দীর্ঘ 2 দিন যাবৎ ওই সাইকেলটাও রাতে উল্টায় রাখছি। তো দেখি যে প্রচুর পানি বেরোয়েছে, তাও জং পানি। আসলে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সাইকেল যদি বৃষ্টিতে ভেজে অবশ্যই বাসায় এসে সাইকেলটা উল্টিয়ে রাখবেন, এর আগের একটা ভিডিওতেও আমি বলেছি। তো এখন হচ্ছে যে আমরা এই কভারটা লাগিয়ে ফেলি। কভারটা লাগানো একদমই ইজি, কেননা এখানে একটা ফুটা আছে, এই ফুটাটা সাসপেনশন একটা ফুটা পাবেন, যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে তো বড় টুক যাবে হচ্ছে যে আপনার এই 100 মিলি, এই যে এখানে সাসপেনশন 100 মিলি আছে, এই 100 মিলির এখানে যাবে হচ্ছে যে বড় টুক। আর একটা ব্যাপার, আমাদের সাসপেনশনের পাশে যে সামনের ব্রেকের ক্যাবলটা আছে এইটা আমরা মানে কভারের ভিতরে, যাতে আমাদের যখন স্টান্ট করি বা কোনো কিছুতে এই কভারটা এদিক ওদিকে যে কভারটা যাতে না ছিঁড়ে যায় বা কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। সাসপেনশন কভারের দাম হচ্ছে 80-100 টাকা, কিন্তু এই 100 টাকায় কিন্তু আপনার 5,000 টাকার যে সাসপেনশন আছে বা 3,000 টাকার যে সাসপেনশন আছে বা ভালো আপনার যে সাসপেনশনটা আছে সেটাকে রক্ষা করতেছে, ধুলো বালি থেকে প্রোটেক্ট করতেছে। তো আপনাদের ভাই সবসময় এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল রাখে, আমি চাই যে আপনারাও এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখেন। আমরা সকলেই চাই যে যারা বাইসাইকেল রাইডিং করে, যারা 100-200 কিলোমিটার সাইকেল রাইডিং করে, তারা যাতে সুস্থ থাকে, সুস্থভাবে রাইডিং শুরু করে, সুস্থভাবে যাতে রাইডিং এন্ডিং করে বাসায় যাইতে পারে। তো এই ক্ষেত্রে কি হয় যে রাস্তা দিয়ে যে ট্রাক বাসগুলো চলে, যে পরিবহনগুলো চলে, তারা হয়তো বা অনেক সময় খেয়াল করে না বা অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে রাইডিং জ্যাকেট। এই রাইডিং জ্যাকেট পরলে আসলে কি হয়, যখন আপনি এই রাইডিং জ্যাকেট পরে হাইওয়েতে রাইড করেন, ওই ক্ষেত্রে যখন বাস বা ট্রাক ড্রাইভার তখন আপনাকে ইজিলি সিলেক্ট করতে পারে, আপনাকে ট্র্যাক করতে পারে যে আপনি এই রোড দিয়ে যাচ্ছেন বা এই সাইডে যাচ্ছেন, আপনার জন্য এতটুকু স্পেস রাখতে হবে। এই জন্য রাইডিং জ্যাকেটটা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। এই রাইডিং জ্যাকেট হচ্ছে যে অনেক সুবিধা আছে, যেমন হচ্ছে যে আপনি যখন রাইডিং করেন এই ক্ষেত্রে যে ধুলাবালিগুলো আছে মানে আপনার গায়ে লাগে সেটা সম্পূর্ণ এখানে লাগবে, কারণ আমরা যারা সাইকেলিং করি তাদের ক্ষেত্রে হচ্ছে যে মানে টি শার্টগুলো বেশি নোংরা হয়, এই ক্ষেত্রে আসলে
এই রাইডিং জ্যাকেটটা পরলে কিন্তু একটা সুবিধা রয়েছে। তো এই রাইডিং জ্যাকেটগুলোর প্রাইস পরে আপনার 300 থেকে 250 টাকার ভিতরে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবার আমরা একটা ইম্পর্টেন্ট অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে সাইকেলের লাইট প্লাস হর্ন। তো এই লাইট আর হর্ন এগুলো কিন্তু দুই রকম আছে, একটা হচ্ছে যে আপনার এমনি ব্যাটারিতে চলে আর একটা হচ্ছে চার্জিং। যেটা চার্জিং সেটার দাম হচ্ছে যে 450 টাকা বা 400 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন, আর যেটা ব্যাটারিতে চলে সেটার দাম আরও কম, 200 থেকে 250 টাকার ভিতরে পেয়ে যাবেন। আবার এটা দুই রকম আছে, একটাতে আছে শুধু হর্ন আর একটাতে আছে শুধুমাত্র লাইট। তো এটার ক্যাটাগরি কিন্তু অনেক রকম আছে, কিন্তু আপনি এটাতে সব রকম পাবেন, হর্নও পাবেন প্লাস লাইটও পাবেন। ৪৫০ টাকা যে লাইটটা আছে, এই লাইটটা আমরা ইনস্টল করে ফেলেছি। এটা কিভাবে আমরা ইনস্টল করেছি, ডান সাইডে রেখেছি আমরা এই যে লাইটটা, আর বা সাইডে রেখেছি আমরা হর্ন মানে পিপিপ দেওয়া সুইচটা। তো এখন হচ্ছে যে আমরা টেস্ট করে দেখবো যে এটা আসলে কেমন আলো দেয়, আর এই আলো দিয়ে আসলে রাতে রাইডিং করা কি পসিবল। রাতের হিসেব করে তো ভালোই আলো দিচ্ছে। তো আপনারা যেমনটা দেখতেছেন যে এই সাইডটাতে একদম মানে আমি রাস্তাটা রোডটা খুব ভালোভাবে ইজিলি দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, আপনারা অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিউটা দেখতে পাচ্ছেন। লাইট হিসেবে আমার কাছে মনে হয় যে এই লাইটটা আপনারা নিতে পারেন যারা রাতে রাইডিং করতে পছন্দ করেন এবং রাতে যাদের কার্যক্রম বেশি থাকে। ইম্পর্টেন্ট অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে সাইকেলের এল মানে সাইকেলের বিভিন্ন নাট বিভিন্ন জিনিসগুলো টাইট দেওয়ার জন্য এলেঙ্গি বলা হয় যেটাকে। আমার আগে যেটা ছিল সেটা ব্ল্যাক, ওটার থেকে এটা একটু হচ্ছে যে আপনার বেটার। তো এই এলেঙ্গির কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে এই একটা এলের ভিতরে আপনি সবগুলো পাচ্ছেন, যেমন আপনার 3, 4, 5 এমনকি ব্রেক টাইট দেওয়ার জন্য যেই টিকুন যে এলটা দরকার সেটাও আছে। তো এখন হচ্ছে যে আমাদের ডিস্কের নাটটা লুজ আছে, এইটা হচ্ছে যে আমরা টাইট দিয়ে দেবো। এই এলের একটা বিশেষ সুবিধা হচ্ছে যে আপনি যদি কোথাও রাইডিং করতে যান, রাইডিং করতে করতে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের সাইকেলের চেনটা কাটা পড়ে যায়, এই এলে আলাদা একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনি জাস্ট, তো দুইটা চেন যদি কাটা পড়ে যায় তো দুইটা জয়েন্ট এক জায়গাটায় নিয়ে আসার পরে আপনি হচ্ছিল জাস্ট এর ভিতরে দেওয়ার পরে এই যে এখান থেকে এটা ঘুরিয়ে দিলেই আপনার এই পয়েন্ট মানে জয়েন্ট হয়ে যাবে ইজিলি। এই এল সেটের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যখন নতুন সাইকেল ক্রয় করার পরে যখন সাইকেলে নিজের কাজ নিজে করতে যান, আমি প্রথম প্রথম এই সমস্যার সম্মুখীন হতাম। যেমন এটা কেনার পরে আমি প্রথমেই মনে করেন যে কোনো একটা এল জাস্ট লাগিয়ে দিয়ে নিয়ে মোচড় মারতাম, যার ফলে এলের মাথাটা গোল হয়ে যেত। এতে সমস্যা কী হতো, পরবর্তীতে এই এলটা আর কোনো কাজে আসতো না। এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে যে মূলত যে কোনো নাটের কিন্তু 4টা বা 5টা মানে মুখ থাকে। প্রথম কথা হচ্ছে এখানে দেওয়ার পরে দেখতে হবে যে ঠিক মতন নাটটা মানে টাইট পাচ্ছে কি না, তারপরে হচ্ছে যে আপনার আস্তে আস্তে করে এটা আসলে ঘুরাইতে হবে। এতে কী হবে, নাটের পেসটাও ঠিক থাকবে, আপনার এলটাও ঠিক থাকবে। আপনি যদি স্ট্যান্ড করতে চান বা স্ট্যান্ড রাইডার হতে চান বা আপনার সাইকেলের পিছনের যে সাইডটা আছে সেটা যদি প্রোটেক্ট করতে চান, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার এই পেগের ব্যবহার অবশ্যই জানা লাগবে বা এটা আপনার প্রয়োজন। সাইকেলের ফুটপ্যাক সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। পেগ আসলে কি, পেগ মূলত সাইকেলের পিছনে যে স্প্যান্ডেল আছে সেই স্প্যান্ডেলে এটা লাগানো হয়েছিল পেগ। এই পেগ দিয়ে সাধারণত যে স্ট্যান্ডগুলো করা হয়ে থাকে সেগুলো ছিল পেগ হুইলি, মানে পেগের উপর পা দিয়ে সামনের চাকা উঁচু করে যে স্ট্যান্ডটা করা হয়, যে আকর্ষণীয় স্ট্যান্ডটা করা হয় এটাকে বলা হয় পেগ হুইলি। বাজারে আপনি অনেক ধরনের পেগ পাবেন, কিন্তু আমার হাতে যে পেগটা দেখতে পাচ্ছেন এটাতে সুবিধা দেখেন, এটাতে মোট 3টা ফুটা। এটা হচ্ছে যে আপনার স্প্যান্ডেলের সাথে লেগে যাবে, এই 2টা ফুটো দিয়ে মূলত এটা পেজটাকে টাইট দেওয়া হয়ে থাকে। পেগ সাধারণত স্টিলের হয়ে থাকে, লোহার হয়ে থাকে, যদি স্টিলের পেগ পান তাহলে আপনার জন্য ইজি হবে। আমার ফেসবুক পেজে এমনকি ইউটিউবে খুব বেশি কমেন্ট আসে এই পেগ নিয়ে, মূলত এই পেগগুলো আসলে যার যার দরকার হবে শেষে আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তবে এগুলোর দাম হচ্ছে যে 300 টাকা, মানে 2টার দাম 300 টাকা, মূলত পিছনে তো 2টাই লাগে আর পিছনেরটা একটু মোটা হলে সুবিধা হয় ব্যালেন্স করার জন্য। আর যদি আপনি নতুন স্ট্যান্ডার্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি মানে এই পেগের সাথে অবশ্যই পরিচিত আছেন।
আমরা অনেকেই 13,000 টাকা বা 14,000 টাকার ভিতরে একটা সাইকেল ক্রয় করি, কিন্তু যখন তালাতে ইনভেস্ট করা হয় তখন আমরা 120 টাকার একটা কোনো রকম তালা নিয়ে নিই, যেটা হাতুড়িতে বাড়ি মারলেই তালাটা খুলে যায় আর সাইকেলটা চুরি হয়ে যায়। এক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা ভালো তালা, মিনিমাম 500 টাকার উপরে একটা ভালো তালা, একটা লক ইউজ করবেন। এতে কী হবে, আপনার সাইকেলটা সবসময় সেফ থাকবে। বলা তো যায় না, আর বাংলাদেশে তো সাইকেলের ইন্স্যুরেন্স করা যায় না, যে আপনি সাইকেল হারাই গেলে আবার সাইকেলটা কোনো না কোনোভাবে ইন্স্যুরেন্সের মাধ্যমে অর্ধেক টাকা ব্যাক পাবেন। এটা বাইরের দেশে হয় কিন্তু বাংলাদেশে হয় না। এর জন্য আমি আপনাদেরকে বলবো, যারা নতুন সাইকেল কিনছেন অবশ্যই অবশ্যই একটা ভালো তালা কেনার চেষ্টা করবেন। আর যে তালাটা দেখতেছেন এটার দাম ওরকমই, আপনার 350 বা 500 টাকার ভিতরে ইনশাল্লাহ আপনি ভালো উন্নত মানের একটা তালা পেয়ে যাবেন। তো আজকের এই এক্সেসরিজের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী এক্সেসরিজ মানে লক তালা নিয়ে আমি তৈরি করার চিন্তাভাবনা করেছি, তো করবো কি না এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। অনন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো আমরা ডিজিটাল মেক করতে করতে আমাদের সাথে একজন সাবস্ক্রাইবার দেখা করতে এসেছে, তো আমাকে কংগ্রাচুলেশন জানাতে এসে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বলেছিলাম না সব সাবস্ক্রাইবার আসার পরে লজ্জা পায়, লজ্জা পাচ্ছে।